আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনার ভালো সময় সুসময় সৌভাগ্যের সময় আপনার সব দিক দিয়ে যে ভালো সময় আসবে এগুলো আসার আগে আপনাকে তেরোটি স্বপ্নের আপনাকে আল্লাপাক দেখিয়ে দিবেন বা সাইন আপনাকে জানিয়ে দিবেন তেরোটি আলামত স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনার সামনের সময়টা অনেক ভালো যাবে অনেক দিক দিয়েই ইহ পারলৌকিক আপনার নেতৃত্ব সম্মান ধন সম্পদ সব দিক দিয়েই আপনার কিন্তু ভালো যাওয়ার একটা ইঙ্গিত রব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে জানিয়ে থাকেন আসুন আমরা কথা না বাড়িয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা সুন্দর করে জেনে নেই আমরা জানি পবিত্র আমাদের ইমানের অন্যতম একটি বিশ্বাস হল হই রিহি ওয়ারিহি মিনাল্লাহি ত ের ভালো মন্দ সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই হয়ে থাকে এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত দেন কিনা হ্যাঁ ইঙ্গিত দান করেন স্বপ্নের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নবুয়াতে ছিচল্লিশ ভাগের এক ভাগ নবুয়াত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু স্বপ্নের দরজাটা কিন্তু চালু আছে যারা মমিন মুসলমান তাদেরকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে বোঝানো হয় যে তুমি এই জিনিস থেকে সাবধান হয়ে যাও এগুলো তুমি অতি দ্রুত পেতে যাচ্ছ যারা আপনার চিন্তার খোরাক রাখে তারাই এখান থেকে শিক্ষা নিয়ে থাকে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা এই তেরোটা বিষয় আমরা জেনে নেই আপনি যদি স্বপ্নের মাধ্যমে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার একজন শিশু সন্তান কন্যা সন্তান যদি আপনার হয় বা কোনো কন্যা সন্তানকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন তাহলে মনে করবেন আপনার সুখ শান্তি ব্যবসা বাণিজ্য উন্নতি টাকা পয়সা দন সম্পদ সার্বিক উন্নতি আপনার কিন্তু হবে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ সার্বিক দিক দিয়ে আপনি একজন ভালো মানুষ হতে যাচ্ছেন বলে পাক রব্বুল আলমিন এই স্বপ্নটা আপনাদেরকে দেখাচ্ছেন আর আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন কন্যা সন্তানের ভিতরেই মঙ্গল রেখেছেন বলেছেন এবং রাসুসাল্লা সাল্লাম তো এই বিষয়ে অনেকগুলো শরীফ বর্ণনা করেছেন আর কেউ যদি স্বপ্নে তার কন্যা সন্তান হচ্ছে বা কন্যা সন্তান দেখতে পায় তাহলে এটা তার সৌভাগ্যের নিশানা বলে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আয় তার বিখ্যাত খাবনামা গ্রন্থে কিন্তু বর্ণনা করেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা দুই নাম্বার হলো আপনি যদি রসুল্লা সাল আলিয়া সাল্লাম দুজাহানের কান্ডারি আকায় নামদার তাজেদারে মদিনা আফতাবে নব্বাত শাহান শাহে মদিনা আমাদের উন্মতের কান্ডারি দয়ার নবীজি প্রিয় নবী মায়ার নবী রসুল্লাহ সাল আলহি সাল্লামকে কোনো সৌভাগ্যবান মানুষ যদি স্বপ্নের ভিতরে দেখেই ফেলে রসুল্লাহাম বলেছেন সে যেন সত্যিই আমাকে দেখল এবং আল্লাহাম ইবনে শিরিন রহমতুল্লাহ সশস্ত স্বপ্ন বিশারদগণ এই কথাই বলেন যে ব্যক্তি রসুসালামকে স্বপ্ন দেখবে সেই ব্যক্তি দুনিয়ার জগৎ সমস্ত ভালো কিছুই সংগঠিত হবে ইহলৌকিক এমনভাবে তার উন্নতি হবে কল্পনাও করে যাবে না আল্লাহ একবার এবং সেই ব্যক্তি পূর্ণাত্মা হবে এবং মৃত্যুর পরে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলম ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন সোবহান আল্লাহ কারণ রাসুসাহ সাল্লাম বলেছেন এর সাত করেছেন হাদি শরীফের যে ব্যক্তি আমাকে দেখলো সে যেন সত্যি সত্যিই আমাকে দেখলো কারণ শয়তান আমার এই লেবাস ধারণ করতে পারে না আমার রূপ ধারণ করতে পারে না হ্যান্ল তাহলে এটা ইসলামকে দেখার অর্থ হলো অবশ্যই আপনার জন্য আমার জন্য একটি মঙ্গলের নিশানা সুখ শান্তির নিশানা আপনার ভালোর নিশানা সার্বিক উন্নতির নিশানা নিশ্চয়ই এটা আপনি বুঝতে পেরেছেন এরপরের যে বিষয়টা ইঙ্গিত থাকে সংক্ষেপ থাকে এটা হল আপনি যদি কোনো আলেম দেখেন তবে আপনার আলেমকে হাসি খুশি অবস্থায় দেখতে হবে আলেমকে যদি আপনি আপনি রাগান্বিত অবস্থায় ক্রুধান্বিত দেখেন তাহলে অর্থ কিন্তু পাল্টে যেতে পারে আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখেন অবশ্যই এটা আপনার জন্য মঙ্গল সার্বিকভাবে আপনার জন্য খুবই ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি এরপরে যে স্বপ্নটা আপনি ভালো সংকেত হিসেবে ধরে নেবেন এটা হলো আপনি যদি সুন্দর কোনো গরু দেখতে পান তাহলে অবশ্যই এটা আপনার জন্য ভালো তবে মনে রাখবেন যদি গরুকে জবাই করতে দেখেন তাহলে এটা আপনার জন্য ভালো নয় সুন্দর গরু দেখা এটা আপনার জন্য ভালো সার্বিক অর্থ অর্থপ্রাপ্তি আপনার টাকা সম্মান আপনার অনেক ধরনের ধনী হওয়ার একটি প্রাপ্তি কিন্তু বোঝায় পারিবারিক ভাবেও আপনার একজন সুন্দর স্ত্রী লাভের কিন্তু বোঝায় এবং স্বামী পাওয়ার অর্থ কিন্তু বুঝায় সুতরাং আপনি যে বিষয়টা মনে রাখবেন গরু দেখলে আপনি এটা শুভ লক্ষণ বলে আপনি মনে করবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি স্বপ্ন যারা সৌভাগ্যবান যারা ভালো তারা কিন্তু এই স্বপ্নটা দেখে থাকে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা যদি কোনো মানুষ কাবা শরীফ তাওয়াফ করতে দেখে বা কাবা শরীফ দেখে তাহলে সে সৌভাগ্যবান নিঃসন্দেহে সৌভাগ্যবান তার ভালো সময় আসতে যাচ্ছে ভালো কিছু হবে বলে আমরা মনে করি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি স্বপ্ন হল যদি আপনি নামাজে ইমামতি করতে দেখেন এখন প্রশ্ন করতে পারেন হজুর আমরা তো যদি যে কোনো অবস্থায় যদি নামাজ দেখি তাহলে কি এটা ভালো লক্ষণ না যে কোনো অবস্থায় নামাজ পড়তে দেখলে ভালো লক্ষণ নয় যদি আপনি বসে বা শুয়ে নামাজ পড়তে দেখেন অসুস্থতার আলামত রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আলামত তবে আপনি যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন এটা ভালো লক্ষণ কিন্তু আপনি যদি নামাজের ভিতরে ইমামতি করতে দেখেন আপনার খুবই ভালো লক্ষণ শুভ লক্ষণ বলে আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহ স্বপ্ন বিশারদ যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা স্পষ্ট উল্লেখ করেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এর দ্বারা বোঝা যায় আপনি সমাজের নেতৃত্ব পাবেন আপনি অর্থ পাবেন আপনি সম্মান পাবেন সার্বিক উন্নতি আপনার হবে বলে আমরা মনে করি আর একটি আলামত হল আট নাম্বার আলামতে যেটা আমরা পাই এটা হলো যদি আপনি অধিক কান্না কাটি করতে দেখেন আপনি যদি ঘুমের মাঝে স্বপ্নের ভিতরে অধিক কান্না কাটি করতে দেখেন তাহলে অবশ্যই আপনি মনে করবেন আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো সময়ের জন্য অপেক্ষা করছে অর্থনৈতিকভাবে হোক আপনার সুখ্যাতির মাধ্যমে হোক বা আপনার পাপ মার্জনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম হোক আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখবেন ইনশা আল্লাহ এটা আমরা মনে করি আর যদি আপনি হাসি দেখেন তাহলে এটা বিপরীত হবে অধিক হাসতে দেখা এটা আপনার জন্য কোনো শুভ লক্ষণ হতে পারে না এরপরে নয় নাম্বার যে স্বপ্নটা আমরা দেখে থাকি এটা হলো কোরআনুল ক্যারিম পড়তে দেখা কোরআনুল ক্যারিম পড়তে দেখা এটা আপনার জন্য খুবই শুভ লক্ষণ খুবই ভালো লক্ষণ বিভিন্ন দিক দিয়ে আপনার যে কোনো সুরা যদি আপনি পড়তে দেখেন যে কোনো সুরা আপনি পড়ছেন তাহলে অবশ্যই মনে করবেন আপনার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে তবে সবগুলোই কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো স্বপ্ন কোরআনুল করিম পড়তে দেখা শুনতে দেখা তালাওয়াত শুনতে দেখা এটা আপনার জন্য খুবই ভালো স্বপ্ন এটা নিয়ে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কোনো বিষয় নয় সুখ শান্তি কর্মজীবনে শান্তি আপনার পথ প্রদর্শক হবে জিন থেকে খারাপ থেকে খারাপ মানুষ থেকে শত্রু থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি হেফাজত থাকবেন সফলতা ইনশাল্লাহ আপনার কাছে আসবে এরপরে যদি আপনি চাঁদ দেখেন দশ নাম্বার হলো চাঁদ যদি দেখেন না চাঁদ যদি আপনার ঘরের ভিতরে দেখেন এটা তো আপনার অনেক ভালো আপনি যদি যে কোনো অবস্থায় চা দেখেন এটা আপনার জন্য খুবই ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি এবং যারা স্বপ্ন বিশারদ রয়েছে তারা এটা মনে করেন সুতরাং স্বপ্ন দেখলে আপনি মনে করবেন ভালো সময় আসতে যাচ্ছে ইনশা আল্লাহত এরপরের স্বপ্নটা হলো যদি বাদশাহ বা দেশের প্রধানমন্ত্রীকে দেখেন দেশের প্রধান যিনি আছেন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা বাদশাহ রাজা এমন যদি কাউকে দেখেন তারা খুশি আছে তাহলে অবশ্যই আপনার পদোন্নতি হবে সার্বিক কল্যাণ কিন্তু আপনার হবে হ্যাঁ নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পারছেন সার্বিক কল্যাণ হবে আপনি দেশের প্রধানকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন তাহলে আপনার ইজ্জর সম্মান বাড়বে অর্থনৈতিকভাবে আপনি লাভবান হবেন যে কোনো দিক দিয়ে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার সুসময় আসার সম্ভাবনা রয়েছে এরপরের যে স্বপ্নটা আপনার দেখি বারো নম্বর যে স্বপ্নের কথা বলবো এটা হলো জমজমের পানি যদি পান করতে দেখেন সার্বিকভাবে আপনি উন্নতি লাভ করবেন নিঃসন্দেহে আপনি উন্নতি লাভ করবেন অর্থনৈতিক হোক বা স্বাভাবিকভাবে যে কোনো ভাবে হোক আপনি উন্নতি লাভ করবেন এরপর ১৩ নাম্বার যে স্বপ্নটা আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে ভালো সময়ের সংকেত আমাদেরকে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তাহলে সূর্য যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি ভালো সময় মনে করবেন আপনার সার্বিক উন্নতি হবে এত অধিক পরিমাণে আপনার সম্পদ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ পরিবারে শান্তি আসবে সবগুলো স্বপ্ন আপনার জন্য ভালো এবং ভালো আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে এই ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের দেখান আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন সুখে রাখেন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা মুমিন মুসলমান ভাইদেরকে জানাতে অবশ্যই শেয়ার করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ অবার বারাকাতু